हरे कृष्ण। दीपावली कब 2023 साले दीपावली कब पालन करते हैं, কিভাবে পালন করতে হবে, দীপাবলিতে কি কি করতে হবে এবং অমাবস্যা তিথির সময়সূচি, ভাইফোঁটা কবে পালন করতে হবে, ভাইফোঁটার সময় কটা পর্যন্ত থাকবে, এসব নিয়ে আজ আমাদের আলোচনা। 13 নভেম্বর 2023 সোমবারে পালন করতে হবে দীপাবলি উৎসব। তাহলে ভারত এবং বাংলাদেশে আপনারা এই দীপাবলি পালন করবেন 13 নভেম্বর 2023 সোমবার। আমরা জেনে নেব দীপাবলি কি। অনেকের ধারণা দীপাবলি ও কালীপুজো একই। এই দীপাবলি শব্দটিকে ভাঙলে দুটো শব্দ পাওয়া যায়, দীপ যুক্ত আবলি। দীপ মানে প্রদীপ আর আবলি মানে সারি, মানে প্রদীপের সারি। সেটা লক্ষ লক্ষ প্রদীপ হতে পারে কিংবা কোটি কোটি। এই দীপাবলি কেন পালন করা হয় আর কাকেই বা উদ্দেশ্য করে? ভগবান রামচন্দ্রকে উদ্দেশ্য করে এই দীপাবলি পালন করা হয়। দীপাবলি পালন করা হয় অমাবস্যা তিথিতে, কারণ এই অমাবস্যা তিথিতে ভগবান রামচন্দ্র 14 বছর বনবাসের পর অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। বিজয় দশমীতে ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করেছিলেন, রাবণের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন এবং মা সীতা এবং লক্ষ্মণকে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কারণ 14 বছর বনবাস সমাপ্ত হয়েছিল। অযোধ্যার উদ্দেশ্যে রওনা হওয়ার পর 21তম দিনে অযোধ্যায় প্রত্যাবর্তন করেছিলেন। আর সেই দিন ছিল অমাবস্যা তিথি। এই দিন অযোধ্যাবাসীদের কাছে ছিল খুবই আনন্দের দিন, কারণ তাদের ভগবান 14 বছর পরে অযোধ্যায় এসেছেন। রামচন্দ্র ছিলেন অযোধ্যাবাসীর প্রাণ। রাম শব্দের অর্থ আনন্দ, যেখানে রাম থাকেন সেখানে আনন্দ থাকে। তারা এতদিন নিরানন্দে ছিলেন, রামচন্দ্র ফিরে আসার জন্য তারা খুবই আনন্দিত ছিলেন। এই 14 বছর অযোধ্যাবাসীরা খুবই কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করেন। এই 14 বছর অযোধ্যাবাসী প্রদীপ জ্বালাননি। এই 14 বছর অযোধ্যা অন্ধকারচ্ছন্ন ছিল। ভগবান রামচন্দ্রের শোকে অযোধ্যাবাসীর বেশিরভাগ মানুষ ঠিক করে আহার পর্যন্ত করতেন না, কারণ রামচন্দ্রকে তারা জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। অমাবস্যার আগের দিন হনুমান যখন অযোধ্যাবাসীকে জানালো আগামীকাল ভগবান রামচন্দ্র অযোধ্যায় প্রত্যাবর্তন করবে, তখন অযোধ্যাবাসীরা অত্যন্ত আনন্দিত হয়ে ভগবান রামচন্দ্রকে স্বাগত জানানোর জন্য কোটি কোটি প্রদীপ জ্বালিয়ে অযোধ্যা আলোকিত করে তুলেছিলেন। আর ওই দিন ছিল অমাবস্যা। যেহেতু ওই দিন কোটি কোটি দীপ সারি করে জ্বালানো হয়েছিল, তাই ওই উৎসবের নাম হলো দীপাবলি। আর দীপাবলি উৎসব লক্ষ লক্ষ বছর ধরে পালিত হয়ে আসছে। অনেকে মনে করেন দীপাবলি মানে কালী পুজো, কিন্তু না, দীপাবলি আর কালী পুজো এক না। দীপাবলির দিন কালী পুজো হয়, কারণ ওই দিন অমাবস্যা তিথি থাকে। আর দীপাবলি হলো ভগবান রামচন্দ্রের উৎসব। ওই দিন আমাদের বেশি বেশি করে দীপ জ্বালানো উচিত। বাড়ি, মন্দির, উঠোন, বাড়ির ছাদ সব জায়গায় ঘৃত প্রদীপ জ্বালানো উচিত। কার্তিক মাস তো এমনিতেই শ্রেষ্ঠ, এই মাসে সব দিন ঘৃত প্রদীপ জ্বালানো উচিত, কিন্তু দীপাবলিতে আরও বেশি করে ঘৃত প্রদীপ জ্বালাতে হবে। ভগবান রামের আগমনে অযোধ্যাবাসীরা যেমন কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রদীপ জ্বালানোর মাধ্যমে তাদের জীবনের অন্ধকার দূর করে আনন্দের উদয় ঘটিয়েছিলেন, তেমনভাবে আপনারাও কার্তিক মাসে অমাবস্যা তিথিতে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আপনাদের জীবনের দুঃখ কষ্ট দূর করতে পারেন এবং ভগবানের আশীর্বাদ লাভ করতে পারেন। দীপাবলিতে আপনারা কি কি করবেন? দীপাবলিতে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, প্রাতঃ স্নান করবেন, ভগবানের সেবা পুজো করবেন, ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন এবং ভগবানের উদ্দেশ্যে দীপ দান করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, চা পান বিড়ি সিগারেট ইত্যাদি বর্জন করবেন, সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন, ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই দিন সন্ধ্যায় বাড়ির সবাই মিলে বাড়ির সব জায়গায় দীপ দান করবেন। এই অমাবস্যা তিথি থাকবে 13 নভেম্বর সোমবার 2023। ভারতে এই তিথি থাকবে দুপুর 2:56 পর্যন্ত। আর বাংলাদেশে দুপুর 3:26 পর্যন্ত। আর এই দীপাবলির পরদিন রয়েছে अन्नकूट महोत्सव, गो पूजा, गोवर्धन पूजा, गिरि गोवर्धन पूजा। अर्थात भगवान कृष्ण कार्तिक मासेर प्रतिपद तिथिते गिरि गोवर्धन धारण करेछिलेन, सेई कारणे गिरि गोवर्धन पूजा बा अन्नकूट महोत्सव पालित हय दीपावली बा अमावस्या तिथिर परेर दिन। एई बछरेर क्षेत्रे 14 नवेम्बर 2023 मंगलवारे पालित हबे अन्नकूट महोत्सव। दीपावलिर आगेर दिन माने कार्तिक मासेर कृष्ण पक्षेर चतुर्दशीते पालित हय नरक चतुर्दशी, एर आरेक नाम भूतचतुर्दशी। एदिन भगवान कृष्ण माता सत्यभामार सहायताय नरकासुरके वध करेछिलेन। एई दिन आपनारा बाड़ीर दक्षिण दिके घृत प्रदीप जालाबेन एबं पितृपुरुषदेर उद्देश्ये बोलबेन आपनादेर परिवारके आशीर्वाद करते। दक्षिण दिके एमन स्थाने प्रदीप जालाबेन जेटा बाड़ी थेके चोखे ना देखा जाए। भारतेर विभिन्न जायगाय एई नरक चतुर्दशी बा भूत चतुर्दशी पालन करा हय। एबं दीपावलिर 2 दिन आगे कार्तिक मासेर त्रयोदशीते पालित हय धनतेरस उत्सव। भारतेर अनेक स्थाने धनतेरस उत्सव पालन करा हये थाके। एई दिन धनलक्ष्मीर पूजा करा हय, माने लक्ष्मी देवीर पूजा करा हय। नारायण समेत महालक्ष्मी देवीर पूजा करा हय, कारण एई तिथिते कार्तिक मासेर कृष्ण पक्षेर त्रयोदशीते लक्ष्मी देवी आविर्भूत हयेछिलेन समुद्र मंथनेर समय। जखन समुद्र मंथन हयेछिल तखन समुद्र मंथनेर 5ম दिवसे त्रयोदशीते लक्ष्मी देवी आविर्भूत हयेछिलेन। ताई ओई दिन नारायण समेत लक्ष्मी देवीर पूजा करा हुए थाके, एटिके धनतेरस उत्सव बला हुए थाके। आर दीपावलिर 2 दिन परे हलो भ्रातृ द्वितिया बा भाईफोटा। अर्थात कार्तिक मासेर शुक्ल पक्षेर द्वितिया तिथि हलो भ्रातृ द्वितिया। स्कंद पुराण एवं पद्म पुराणे उल्लेख रयेछे एई दिन जदि केउ यमराजेर पूजा करे एवं यमुनाय स्नान करे ताहले ताके आर जमालये जेते हबे ना, आर एटी करते हबे मध्याह्नकाले। यमुना देवी हलेन यमराजेर बोन। एई दिन बोन भाइयेर उद्देश्ये मंगल कामनाय भगवानेर सेवा पूजा करबेन, भगवानेर प्रसाद भाईके अर्पण करबेन। भाई फोटार दिने सम्पूर्ण निरामिष रान्ना करे भगवानके भोग दिए सेई प्रसाद भाईके खावाबेन। एई दिन आमिष सम्पूर्णभावे त्याग करबेन। এই ভাইফোঁটা হলো বোন এবং ভাইয়ের এক প্রকার বন্ধনের উৎসব এবং দুজনে দুজনের দীর্ঘায়ু কামনা করে এই দিন। এই দ্বিতীয়া তিথি থাকবে 15ই নভেম্বর বুধবারে ভারতে দুপুর 1:47 পর্যন্ত, আর বাংলাদেশে থাকবে দুপুর 2:17 পর্যন্ত। দীপাবলিতে ভগবানের উদ্দেশ্যে দীপদান করলে তার কোটি কোটি পাপ রাশি पूरे शाय हो जाए, पितृपुरुषराओ उद्धार हो जाए। ताई आपनारा भक्ति सहकारे दीपावली उत्सव पालन करबें। भालो थाकबें, सुस्थ थाकबें। हरे कृष्ण।